বকেয়া টাকা না মেলায় নৌকার হাল ছাড়ল মুর্শিদাবাদের ফারাক্কার ডিয়ার ফরেস্ট ঘাটের নৌকার মাঝিরা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ফারাক্কার ডিয়ার ফরেস্ট নিমতলা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। উল্লেখ্য, মুর্শিদাবাদের ফারাক্কার বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্ট নৌকা ঘাটে স্থানীয় বাসিন্দাদের নদী পারাপারের জন্য মোট চারজন মাঝি নিযুক্ত করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। দুজন মাঝি ফারাক্কা পঞ্চায়েত সমিতি ও অন্য দুজন ফারাক্কা বেওয়া এক নম্বর পঞ্চায়েতের তরফ থেকে। নৌকার মাঝিদের বক্তব্য, ফারাক্কার বেওয়া এক নম্বর পঞ্চায়েতের তরফ থেকে দুজন মাঝিদের বিগত 9 থেকে 10 মাসের বকেয়া টাকা বাকি থাকার জন্য ফারাক্কা ডিয়ার ফরেস্ট ঘাটের নৌকার হাল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। পঞ্চায়েত প্রধান সহ ব্লক প্রশাসনকে বকেয়া টাকার বিষয়ে বারংবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে বাকি দুজন নৌকার মাঝির বক্তব্য, দুজন মাঝির দ্বারা ডিয়ার ফরেস্টের নৌকা চালানো সম্ভব নয়, তার জন্য আমরাও নৌকার হাল ছাড়তে বাধ্য হলাম। আর ফারাক্কা ডিয়ার ফরেস্ট ঘাটে মাঝিরা নৌকার হাল ছাড়াই চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের নিজেদেরই এখন নৌকার হাল ধরতে হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ফারাক্কার ডিয়ার ফরেস্ট নিমতলা সহ অন্যান্য এলাকার একমাত্র যাতায়াতের ব্যবস্থা এই ডিয়ার ফরেস্টের নৌকা ঘাট। প্রতিদিন এই নৌকা দিয়ে প্রায় 1000 মানুষ পারাপার করে। বিকল্প একটা রাস্তা থাকলেও চলাচলের ক্ষেত্রে অযোগ্য। প্রশাসন যেন নৌকাঘাটের মাঝিদের সমস্যা অবিলম্বে সমাধান করেন সেই বিষয়ে দাবি জানান তারা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সরকারি নৌকা দিয়েছে পঞ্চায়েত টাকা করেছে বিডিও অফিস হ্যান্ড ওভার। এই নৌকা যে মাঝি নেই, কত সমস্যা হতে হচ্ছে আপনাদের? কি করবো, আমাদের সমস্যা হচ্ছে, রাত দিন সবারই কষ্ট হচ্ছে, সমস্যা প্রচুর সমস্যা। ওই তো দাঁড়িয়ে থাকতে হয়, কোনো রুগী আসলে রাত করে ধর 12টা অবধি থাকে মাঝি, সেই মাঝি থাকে না, এখন নিয়ে টেনে যেতে হয়, টেনে নিয়ে আসতে হচ্ছে, আমাদের প্রতিদিন যেতে তো হবে, কোনো দিন বাদ হয় না, আমাদের সবই তো উপারেই বাজার ঘাট সবই কিছু, সবই কিছু আমাদের ওইখানেই স্কুল কলেজ যেতে হয়, ওই পারে সব ওই পারে জীবন চলবে না, এই মরতে হবে, তখন তরকারি নিয়ে তরকারি আনতে যেতে হবে, সব কই পারে। নৌকায় আপনার কমসে কম 5000 লোকের ভরসা আছে এই নৌকাতে। এই নৌকায় ভরসা? ভরসা। দিনে কতজন মানুষ যাওয়া আসা করে নৌকাতে? কোনো গন্তি করা যাবে, হাজার হাজার লোক পার হচ্ছে এই নৌকা দিয়ে, হাজার হাজার লোক পার হচ্ছে। বিকল্প রাস্তা নেই? বিকল্প রাস্তা নাই, যেতে হবে ঘোড়াইপাড়া ঘাট। আচ্ছা, মানে ওই বেবা দিয়ে? বেবা দিয়ে ঘোড়াইপাড়া হয়ে আপনার ঘুরে যেতে হবে। এখন কী করবো, আমাদের পার্টি যা করে, পার্টি থেকে তো বলছে হবে হবে পয়সা দিবে, পয়সা দেবে, দু এক মাস থাকছে, আবার এক মাস পরে ফের আপনার পাবি মাঝি টেনে নিচ্ছে, পয়সা দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে ওরা। আপনার নাম? অমর ঘোষ, বাড়ি ডিয়ার ফরেস্ট। এই নৌকাটা ধরুন পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয়েছে গত 2 বছর হলো, আমার 2 বছর, তারপর থেকে কোন বিজেপির পঞ্চায়েত ছিল সেই সময় দুটো মাঝি তোলা হয়েছিল পঞ্চায়েত থেকে, আমরা চাইছিলাম ব্লক থেকে, কিন্তু ব্লকেই ডিসিশন হলো বিডিও সাহেবের সামনে যে না, ওটা পঞ্চায়েত দেবে দুটো মাঝি যেটা আগে থেকে দিয়ে আসছিলো পঞ্চায়েত সমিতি, সেটা পঞ্চায়েত সমিতি দেবে। আমরা আমাদের যেটা দাবি ছিল যে আমরা পঞ্চায়েত সমিতি থেকেই 4টা মাঝি নেব, কারণ পঞ্চায়েতে এরকম কিছু নাই যে পঞ্চায়েত থেকে 2টো মাঝি চালাতে পারবে। এখন সমস্যা হয়েছে যে মাঝিরা মাঝে মাঝে উঠছে, আবার মাঝে মাঝে নেমে যাচ্ছে, তাদের বকেয়া টাকাগুলো বাকি আছে নাকি। এখন যেটা বললো মাঝি যে আমাদের প্রায় 10 মাস হতে চললো, আমরা টাকা পাচ্ছি না। তো এইভাবে 10 মাস ধরে গরিব মানুষ, আমরা না খাটলে খেতে পাবো না, সেই অবস্থাতে 10 মাস ধরে কেউ এইভাবে ফ্রিতে খাটতে পারবে না, কাজ করতে পারবে না, তো তার জন্য তারাও নেমে যাচ্ছে মাঝে মাঝে। তো আমাদের যেটা বক্তব্য, আমাদের গ্রামের মানুষের যেটা বক্তব্য, আমরা সাধারণ মানুষ যেটা বলতে চাই যে আমাদের মাঝি দরকার, কারণ এই নৌকার উপরে আমাদের মানে সব কিছু নির্ভর। Active Gold with added mineral, active pure, active rahoh.